বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিষ্টি সিঙ্গারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল, তাতে দিয়ে দিচ্ছি আমি বড় কাপের 1 কাপ ময়দা, ছোট কাপ হলে 2 কাপ দিতে হবে, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। দিয়ে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ঘি আর নুনটাকে। ঘিয়ের সাথে ময়দাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা কিন্তু রুম টেম্পারেচারই হওয়া চাই। ডোটা কিন্তু খুব একটা শক্ত বা খুব একটা নরম হবে না, নর্মালি যেমন আমরা ডো বানিয়ে থাকি রুটি বা পরোটা বানানোর জন্য, ঠিক সেই রকমই একটা ডো আমি বানিয়ে নেব। খুবই অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো, আর ততক্ষণ আমি বানিয়ে নেব সিঙ্গারার পুরটা। এবার আমি বানাবো সিঙ্গারার পুর, তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 3-4 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘি গরম হতে কিন্তু খুব একটা সময় লাগে না। ঘিটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ সুজি। সুজিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব ঘিতে। আমি কিন্তু রোস্ট করলাম না, ঘিয়েতেই কিন্তু আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা আমার ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 7 মতো মিষ্টি। এখানে আমি চিনি অ্যাড করলাম, যেমন মিষ্টি পছন্দ করবেন ঠিক সেই অনুপাতে কিন্তু মিষ্টি দিতে হবে। চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করে যাব। চিনিটা আমার গলে গেছে সম্পূর্ণভাবে। এবার আমি এতে অ্যাড করছি 2 টিস্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিল্ক পাউডারটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি 4-5 টেবিল স্পুন দুধ। দিয়ে এবার খুব ভালো করে আমি সুজির সাথে দুধটাকে মিশিয়ে নেব। দুধটা একদম শুকিয়ে গেছে, সুজিটার সাথে মিশে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা আমার রেডি, এবার আমি সিঙ্গারাটা বানাবো। তার আগে ময়দাটা আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব। ময়দাটা আমি আরও একবার ভালো করে মেখে নিলাম। আমি এবার এর থেকে ছোট ছোট লেচি বার করে নেব। আমি এরকম সাইজ করে লেচিগুলো বানাচ্ছি। বড় কাপের 1 কাপ ময়দাতে আমার 5টা লেচি হয়েছে, তার মানে আমার সিঙ্গারা হবে 10টা। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার আমি সিঙ্গারাটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে জল, আর নিয়ে নিয়েছি পুর, আর নিয়ে নিয়েছি আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি এটাকে লম্বা করে আর পাতলা করে বেলে নেব। আমার এটা লম্বা করে বেলা হয়ে গেছে। এবার আমি এটা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। কেটে নিলাম, দিয়ে এখান থেকে আমি একটা অংশ তুলে নিচ্ছি, হাতের তালুর ওপরে এইভাবে রাখবো। এইখান থেকে এই সাইডটাকে টেনে আনবো, এই বুড়ো আঙুলের উপরে রাখবো। দিয়ে এইখানটাতে আমি একটু জল লাগাবো। দিয়ে এইখান থেকে এটাকে টেনে নিয়ে এসে এইখানটাকে লক করে দেব। আমি এখানটাতে আর একটু জল লাগিয়ে নিলাম, তার লকটা খুব ভালোভাবে হয়ে যাবে। দিয়ে আমি এটাকে এইভাবে নিয়ে হাতের এই মধ্যে নিয়ে নেব। দিয়ে আমি এখানে দিয়ে দেব পুরটা, একটু চেপে চেপে দেব, ঢুকিয়ে দিলাম পুরটাকে। এবার আমি এই যে অংশটা আছে এখানে আমি আরও একটু জল লাগাবো, খুব সামান্য পরিমাণ জল নিয়ে এইভাবে একটু লাগিয়ে নেব। দিয়ে আমি এই সাইড থেকে টেনে নিয়ে এসে মুখটাকে আস্তে আস্তে পুরো বন্ধ করে দেব। একটু এইভাবে চেপে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে লকটা হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে রাখছি আমি হাতের তালুর ওপরে, এইটাকে এই অংশটাকে টেনে আনছি, এই বুড়ো আঙুলের ওপরে ওপরে রাখলাম। এইখানটাতে দিয়ে দেবো আমি সামান্য একটু জল,
এই অংশটা টেনে এনে আমি এখানে রেখে দিচ্ছি, বন্ধ করে দিলাম খুব ভালোভাবে ওই দিকটা। এবার আমি পুরটা দেব, এইভাবে নিয়ে চামচের সাহায্যে একটু চিপে চিপে ঢুকিয়ে দিলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে ভেতরের দিকে চলে যাবে। পুরটা কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে গেছে। এবার আমি এই সাইডটাতে দিয়ে দিচ্ছি আর একটু জল, দিয়ে আমি এইখান থেকে টেনে এনে মুখটাকে আস্তে আস্তে এইভাবে লক করে দেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলোকে ফ্রাই করব। এবার আমি সিঙ্গারাগুলো ভাজবো, তার জন্য কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে তেল আমি গরম করতে দিয়েছি, তবে তেলটা কিন্তু খুব গরম হলে হবে না। এখানে আমি একটা ছোট ময়দার টুকরো নিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি। দেখুন ময়দার টুকরোটা কিন্তু তেলের মধ্যে ভাজছে তলায়, তার মানে এই অবস্থাতে কিন্তু আমাকে সিঙ্গারাটা ভাজতে হবে। খুব গরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারাগুলো লাল হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে না। একদম ঠান্ডা তেলে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভাজতে হবে। ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে, সিঙ্গারাগুলো কিন্তু অটোমেটিকই ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ওপরে ভেসে উঠবে। এইভাবেই আমি কিন্তু পুরো সিঙ্গারাটাকে ভাজব। সিঙ্গারাগুলো আমি এইভাবেই লো ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে ফ্রাই করে নেব। সিঙ্গারাগুলো আবার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। সিঙ্গারাগুলো আমার সবকটাই ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি বানাবো চিনির সিরা। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা প্যান, তাতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি, আর তাতে দিয়ে দেব আমি এক কাপ জল। এবার আমি চিনিটা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে, এবার আমি সিরাটাকে একটু ফুটিয়ে নেব। চিনিটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে সিরাটাকে আমি একটু ঠান্ডা করে নেব। সিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিঙ্গারাগুলো, দিয়ে আমি সিঙ্গারাগুলোকে 5 মিনিট রসের মধ্যে এইভাবে রেখে দেব। আর মাঝে মাঝে একটু এইভাবে উল্টে পাল্টে দেব, তাহলে সব দিকেই রসটা সিঙ্গারার মধ্যে যাবে। দিয়ে 5 মিনিট পর আমি এগুলোকে তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার সিঙ্গারাগুলোকে রস থেকে তুলে নেব। ভীষণ টেস্টি হয় এই সিঙ্গারা, আর যখন তখন এগুলো কিন্তু বাড়িতে বানানোও যায়।